আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আমি নিঝুম চলে এসেছি আরো একটা ছোট ব্লগ নিয়ে। তো আজকের ইস্যু হচ্ছে যে আমরা হঠাৎ করে সবাই মিলে ডিসিশন নিয়েছি, বোনেরা সব মিলে হচ্ছে মাথায় মেহেদি মাখবো। তো ছাদে মেহেন্দি গাছ আছে, তো মেহেন্দি হচ্ছে আমরা নিতে চলে এসেছি। তো আমরা আজকে চুলের যত্ন করব সবাই মিলে। তো আছে রোদ, অনেক তাকাতে পারছি না আর কি। তো সবাই মিলে হচ্ছে মেহেন্দি নিতে চলে এসেছি, আর মেহেন্দিতে কী কী দিয়ে আমরা মাথায় ইউজ করতেছি চুলের জন্য আর কি, চুলের যত্ন করব। তো আছে কী কী দিয়ে ইউজ করতেছি সেটা দেখাবো। তো ক্যামেরাম্যান চলে আসো, আমরা মেহেন্দি তুলি। মেহেন্দি গাছটা একটু দেখাও, দেখো কত সুন্দর মেহেন্দি কাছে আসো, যে অনেক বেশি মেহেন্দি হয়েছে আমাদের গাছে, প্রচুর প্রচুর হয়েছে। একটু দেখাও কাছ থেকে, এই যে পুরা গাছ হচ্ছে মেহেন্দিতে ভরা একেবারে। তো আমরা হচ্ছে মেহেন্দি উঠাবো। তো আচ্ছা, মেহেন্দিতে অনেক কিছু মানে ই করবো, যোগ করব, কারণ শুধু মেহেদি না, মেহেদির সাথে কী কী দিয়ে আমরা চুলের জন্য দিব সেটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভিডিওটা দেখে ভালো লাগবে, এবং এইভাবে যদি অ্যাপ্লাই করেন চুলের জন্য অনেক উপকার হবে। তো যেহেতু বাসায় এসেছি, আর মেহেন্দিটা তো ওইভাবে শহরে পাওয়া যায় না, পাওয়া গেলেও কিনতে হয়, আর বাসায় এসে দেখি যে গাছে পুরো মেহেন্দি ভরা। তো ভাবলাম তাহলে আমরা সবাই মিলে মাথায় দিই, তো সবার জন্য আজকে করব। ভাইয়া, আমি, তারপরে হচ্ছে আর বোনেরা, সব ভাবি, সবাই মিলে মাখবো আজকে মেহেন্দি হচ্ছে মাথাতে। এই যে হচ্ছে আমাদের মেহেন্দি পাতা ওঠানো শেষ, অনেক রোদ্দুর একদমই হচ্ছে দাঁড়ানো যাচ্ছে না ছাদের ওপরে গাছ, টবেতে, এই যে টবেতে গাছ লাগানো। তো আছে আমাদের হচ্ছে মেহেন্দি পাতা ওঠানো শেষ, গাছ থেকে অনেক বেশি পাতা উঠিয়ে নিয়েছি। তো এখন আমরা কি করি চলুন দেখা যাক, এখন নিচে যাই। পালাও 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 সবাই পালাও। আমরা এর সাথে এখন দিব জবা ফুল, অ্যাড করব। প্রথম আছে হচ্ছে জবা ফুল, আপনারা তো দেখতেই পাচ্ছেন, চাইনা রোজ যেটাকে বলে। তো এটা দেব, দিয়ে দিচ্ছি তিনটার মতো এরকম সাইজের পেঁয়াজ দিচ্ছি, কারণ আমরা প্রায় কয়জন মাখবো, আপনার প্রায় 1, 2, 3, 4, 5 জন মতো হচ্ছে মাখবো। তো সেই অনুযায়ী তিনটা পেঁয়াজ দিলাম, আশপা দিলে ভালো হয়। তো আমরা এখন মেহেদিটা কিন্তু ব্লিন্ডারে করব, কারণ এখন বাটাবাটি ঝামেলা কেউই করে না। তো আমরা এই যে ফার্স্ট টাইম ব্লিন্ডারের মধ্যে মেহেন্দিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আগে ব্লিন্ড করে নিব সুন্দর করে, সবগুলো দিয়ে দেবো। এবার হচ্ছে এবার পেঁয়াজ এবং জবা ফুলগুলো দিয়ে দেবো। জবা ফুল কয়টার মতো নিয়েছি পাগল? 7-8টা মতো হবে, জবা ফুল নিয়েছি আমরা 4, 6, 7টা মতো মনে হয়, 5, 6, 7, 8, 9, 10, 12টা মতো, 12টা। ব্লিন্ডার এখন রেডি, এখন আমরা হচ্ছে এটা ব্লিন্ড করে নেব সুন্দর করে। এবার আমরা হচ্ছে মেহেন্দির মধ্যে 2টা হাঁসের ডিম দিয়ে দিব, এখানে মুরগির ডিমও ইউজ করতে পারবেন, পোলট্রির ডিমও ইউজ করতে পারবেন, দেশি মুরগি বা পোলট্রি যে কোনোটা। তা বাসায় নাই দেখে আমরা হাঁসের ডিম ইউজ করতেছি, যেহেতু 4-5 জন দেব, 2টা ডিম দিয়ে দিয়েছি। আচ্ছা আমাদের পেস্ট, এখন এটা হচ্ছে মাথায় মাখা হবে, এতে ডিম দিয়ে দিয়েছি, কিন্তু দিয়ে আবার একটু ব্লিন্ডার করে নিয়েছি। তো এই যে পেস্ট রেডি, এখন আমরা এটা চুলি ইউজ করব। এই কি কথা বাচ্চা, এই যে আমরা হচ্ছে মেহেন্দি মাখা শুরু করেছি, ছোট বোন মাখিয়ে দিচ্ছে। পাগল, আমার কিন্তু কানে হেডফোন আছে, হ্যাঁ একটু সাবধানে করিস। তো এই যে এখন ওই যে বিলি দেবে আর সুন্দর করে মাখিয়ে দিচ্ছে, আমি এরপরে পালা ওদের, তো আগে আমাকে মাখিয়ে দিচ্ছে। আগে আমার মাথা হবে, আবার তোমারও মাখতে হবে, তুমি না ছোট মানুষ পিছে। এভাবে মনে করেন যে চুলে হচ্ছে বিলি করে করে একদম সারা চুলে মেখে নেবেন, এটা যদি মাসে অন্তত একবার মাখা যায় চুল অনেক ভালো থাকে, চুলের গোড়া আছে শক্ত হয়, চুল মজবুত হয়, মানে চুল চোচের মতো হয়ে যায় আর কি, নরম, যে একটা মনে হয় যে নরম ভাত হয়ে গেছে এরকম, এইগুলো আর কি মানে খুবই ভালো হয়, শক্ত হয়ে চোচের মতো হয়ে যায়, মানে সেই নরম ভাবটা চলে যায়।
তারপর চুল সিল্কি হয় আর প্রচুর পুষ্টি হয় চুলে, এটা হলো বড় কথা। আর খুশকিয়ে খুশকিরও কাজ করে অনেক, আর নতুন চুল গজানোর ইসে সাহায্য করে এই আর কি। কারণ মেহেন্দি এইভাবে তো মানে যে এত সুন্দর করে মাখাই দেবে কি, এই আলসেই অনেক সময় মাখা। হ্যাঁ, শুধু শুধু ভিতরে দিলেই হবে, আমার চুলে না লাগলেও অসুবিধা নেই, শুধু আমার একটু ভিতরে বেশি দেবো। বোনেরা না থাকলে হয় না, বোঝেনি যে হচ্ছে ওরা না থাকলে এরকম যত্ন করে মাখিয়ে দিবে কে, বাসায় একা একা তো পসিবল হয় না, ওই যতটুকু হয় চেষ্টা করি মাঝে মাঝে। আর এখানে আসলে ওদেরকে একটু জ্বালাই যে তাড়াতাড়ি এগুলো করে মাখা। এই যে হচ্ছে মেহেন্দি মাখা শেষ। তো যে সপ্তাহে না হোক মাসে একবার ইউজ করলেও চুল অনেক সুন্দর হবে, তো যেহেতু বাসায় এসেছি এটা তো ইউজ করতেই হবে, কারণ সবাই আছে দেখে। ওই দেখো দেখছো, তো যদি আমাদের প্রসেসটা আপনাদের ভালো লাগে আপনাদের ট্রাই করবেন, দেখছো কি করতে হয় উপর থেকে আছে ফেলতেছে মাথার উপরে। তো আচ্ছা, যাই হোক, যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে কেমন হলো অবশ্যই জানাবেন। তো এটা হচ্ছে কমপক্ষে আমি যত সময় পারবেন রাখবেন, আমি কমপক্ষে 2 ঘন্টা তো মেবি অবশ্যই আমরা শুকানো পর্যন্ত, আর 2 ঘন্টা যদি শুকানো পর্যন্ত নাও হয় 2 ঘন্টা মতো রাখলেও হয় না, তাই না? যদি না একেবারে না শুকাইতে পারে তো 2 ঘন্টা মতো রাখলেও হবে। তো যার যেরকম টাইম যদি 1 ঘন্টা পারেন 1 ঘন্টা রাখলেন, কিন্তু এটা কিন্তু চুলের জন্য খুব উপকারী একটা ব্যাপার। এখনকার ব্লগ এই পর্যন্তই, আর সবাই মিলে আজকে হচ্ছে আমরা পুকুরে গোসল করতে যাবো, ভীষণ মজা হচ্ছে, সেটার একটা ভিডিও শেয়ার করার চেষ্টা করবো যদি হচ্ছে ক্যামেরাম্যান পাই তাহলে, কারণ সবাই মিলে পুকুরে যাবো, কারণ এই অবস্থায় ওয়াশরুমে হচ্ছে গোসল করা পসিবল না। তো সাথে থাকুন, দেখতে থাকুন হচ্ছে নিজেমাল হচ্ছে চ্যানেল বা FB পেজের হচ্ছে ভিডিও। তো ভালো লাগলে অবশ্যই জানাবেন কেমন লাগছে। সবাইকে আল্লাহ হাফেজ, আর আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই, আর আমিও দোয়া করি সবাই খুব বেশি ভালো থাকেন। ওকে, বাই বাই।